আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমরাও সুস্থ আছি। আজকে আমরা সেই উইনার বাংলা সিম ফার্মের নতুন যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল সেই প্রজেক্টে চলে আসলাম। আগেই বলেছিলাম আমরা এই প্রজেক্টটা নতুন নিয়েছি, চারিদিকে সংস্কার করতে পারি নাই, পরিষ্কার করতে পারি নাই, যে কারণে এখানে কিছু বাংলা মাছ গ্লাস কাপ যেগুলো ঘাস খাইবে, পুঁটি মাছ সেইগুলো এখন আমরা অবমুক্ত করব। অবমুক্ত বলা যাবে না, অবমুক্ত মানে তো ছেড়ে দিলে সেটা নদীতে চলে যাবে, না যাই হোক এটা আমরা এখন ছেড়ে দেব চাষের জন্য। সেই মাছগুলো এই সেই প্রজেক্টটা যেখানে আমরা এবার গছর কখনো গলদা চিংড়ি দেওয়ার কোনো পরিবেশ তৈরি করতে পারি নাই, যেহেতু নতুন নেওয়া হয়েছে। তাই প্রিয় দর্শক, আমার ভাইপো এখন এই ছোট মাছগুলো ছাড়বে, আপনারা দেখুন সে ছোট মানুষ কিন্তু ছাড়বে, এটা তার ভালো লাগে, যে কারণে পানিতে নামছে, নেমে মাছগুলো ছাড়তেছে, খুব মজা পাচ্ছে। এদিকে তাকাও, হ্যাঁ দেখো খুব মজা পাচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে এই ঘেরে ওই নার্সিং পয়েন্ট থেকে কিছু বাংলা মাছ রেখেছিলাম, দেখুন যে মাছগুলো আমরা এখন এখানে ছেড়ে দিচ্ছি, এটা আসলে বেশি হিসাব না, জাস্ট এই যে ছোট ছোট দেখুন গ্লাস কাপ, হ্যাঁ এটা এটাও নলা, হ্যাঁ এটাও নলা ছোটো মাছ, আমরা এটা এই ঘেরে দিচ্ছি নতুন প্রজেক্টে। আমরা এবছর এখানে বাগদা কিংবা গলদা চিংড়ি কালচার করতে পারছি না, পরিবেশ গলদা চিংড়ির মতো হয়নি, যেই কারণে আমরা এখানে ছোট মাছ যেগুলো অন্য প্রজেক্ট থেকে বেছে নর্মাল মাছগুলো এখানে দিচ্ছি, কারণ এখানে এই মাছগুলো আসলে বড় হবে, প্রাকৃতিক খাবার আছে তো, এবং কিছু সার মারা হয়েছে, গোবর একটু দেওয়া হয়েছে, যদিও গোবরের ব্যবহার তেমন না, তবুও কিছু দেওয়াই লাগে। যাই হোক এই মাছগুলো জাস্ট আমরা এবছর প্রজেক্টটা রানিং করেছি প্রিয় দর্শক, সেজন্য আমরা আজকে এই প্রজেক্টের আপনাদেরকে সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক। যাই হোক তো সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রজেক্টের প্রথম মাছ দিলাম। কয়েকদিন আগেই বলেছি যে এই প্রজেক্টটা নতুন নেওয়া হয়েছে, সেই কারণে আপনাদেরকে আসলে খুব ভালোবেসে সার্ভিস দিতে পারিনি। দেখুন একটা মাছ কোথা থেকে জন্মাইছে, এই মাছটা আমরা দিয়ে নাই তারপরও জন্মাইছে, এইটা খুব ভয়ঙ্কর মাছ, তেলাপিয়া মাছ, আপনারা তেলাপিয়া মাছ কখনো চাষে দিবেন না, এটা গরিবের মাছও না, মানে এটা একটা কি বলবো, এটা একটা বিশ্রী মাছ, এটা নিধন করা যায় না, নার্সিং পয়েন্টের আশেপাশে কখনোই তেলাপিয়া মাছ রাখা যাবে না প্রিয় দর্শক। যাই হোক আপনাদেরকে আরও একবার প্রজেক্টের কিছু অংশ দেখিয়ে আমরা এই পর্যন্ত এই প্রজেক্টটা আপনাদেরকে ইতি টানতেছি।